ডিবিসি নিউজ ডেস্ক। 265 কোটির পাওনা টাকা আদায়ে বিজেএমসি ভবনের সামনে তিন দিনের অবস্থান ধর্মঘট করছে বাংলাদেশ পাট ব্যবসায়ী সমিতি। সকালে সাদা কাপড় গায়ে জড়িয়ে ব্যবসায়ীরা অবস্থান নেন। এই সময় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আর ব্যবসায়ীরা জানিয়েছেন, 2016-17 থেকে 2019-20 অর্থ বছর পর্যন্ত চার বছরে বিজেএমসির কাছে টাকা বকেয়া রয়েছে। স্মারকলিপি দেয়া সহ মানববন্ধন ও অন্যান্য কর্মসূচিতেও টাকা আদায় হয়নি, এমনকি কোনো আশ্বাসও দেননি বিজেএমসির চেয়ারম্যান। ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, টাকা আদায়ে বুধবার পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। কোন সুরাহা না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। যোগাযোগ করেও এই বিষয়ে বিজেএমসির কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত ঈদ এলো, আমাদের বাচ্চারা এক টুকরা গোস্ত খাইতে পারে নাই, এটা দুঃখে লজ্জা। আমার তিন মেয়ে, আমি তাদের পরের মজা করতে পারি। করোনা ভাইরাসের